হ্যালো গাইজ, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবার চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। তো আমরা আজকে চলে এসেছি বিখ্যাত মুকুটমণিপুরের পরেশনাথে। তোমাদের পুরো ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে আজকের এই নতুন ব্লগ স্টার্ট করছি। বন্ধুরা, এই হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ তথা বাঁকুড়ার রানী মুকুটমণিপুর। প্রতি বছর 1 জানুয়ারি এই মুকুটমণিপুরে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ পিকনিকের জন্য ভ্রমণ করতে আসেন। তো বন্ধুরা, আজ 1 জানুয়ারি, তো আমরা মুকুটমণিপুরে পৌঁছে গিয়েছি। তো 1 জানুয়ারি মুকুটমণিপুরের পরিস্থিতি কেমন তা তোমাদের সামনে তুলে ধরব, ব্লগটা শেষ পর্যন্ত দেখবে। বন্ধুরা, এটা হলো মুকুটমণিপুরের পাশেই অবস্থিত পরেশনাথের শিব মন্দির। আর এবার আমরা পরেশনাথের শিব মন্দির থেকে নিচে নামছি, অনেকটা উঁচুতে উঠতে হয় এই মন্দির। পাহাড়ের উপরে অবস্থিত এই মন্দির। তোমরা ব্লগটা দেখতে থাকো আর এনজয় করো। বন্ধুরা, মুকুটমণিপুর জলাধারে যে নৌকা বিহার পরিষেবা হয়, তার যে নৌকোগুলি, সেই নৌকোগুলি এখান থেকেই তৈরি করা হয়। খুব সুন্দরভাবে সূক্ষ্ম কাজের মাধ্যমে এই দুইজন শ্রমিক কঠোর পরিশ্রম করে এই নৌকোগুলি তৈরি করেন। আরও আছে, তোমাদের পুরোটা দেখাচ্ছি আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। Thank you.
গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো টাটা, বাই বাই বন্ধুরা, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।